যুবদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী দুস্থ এবং অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার সকাল 10টায় মাদারীপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রায় 1000 রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী। তিনি বলেন, আজকে যুবদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী নায়ক তারেক রহমানের নির্দেশনায় মাদারীপুর জেলা যুবদলের উদ্যোগে দুস্থ অসহায় গরিব চিকিৎসা বঞ্চিত মানুষদেরকে প্রায় 1000 মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছে। তার সাথে ফ্রিতে বিভিন্ন টেস্ট করিয়েছি এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। আমাদের ফ্রি চিকিৎসা সেবা সকাল 10টা থেকে শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন চৌধুরী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম তুহিন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবের খানিমন, জেলা বিএনপি নেতা মনির হোসেন তালুকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এবং সাংবাদিক বৃন্দ, প্রশাসক বৃন্দ আছেন, তাদেরকে আমি মাঝেমধ্যে জেলা জনগণের পক্ষ থেকে জানাই অন্তিম শুভেচ্ছা। এবং দেশ প্রেম তারেক রহমানের নির্দেশনায় মাদারীপুর জেলা জনগণ যে প্রোগ্রাম পালন করতে যাচ্ছে, তাই প্রোগ্রামের সার্বিক সহযোগী আছেন জনাব আনিসুর রহমান খোকন। আমিও তাকে মাদারীপুর জেলা জনগণের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এবং এই সেবা যেন আমরা সময় সময় চালিয়ে যেতে পারি, আপনাদের সবাইকে এই আহ্বান জানিয়ে।